আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ফ্রি ফায়ার লাভার্স সব এই চ্যানেলেই থাকে। সো হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। সো আর আজকের ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি যে তোমরা কিন্তু কিভাবে প্যানের স্কিন, হ্যাঁ তোমরা একদম ঠিকই শুনেছো, প্যানের স্কিন এবং ফ্রেন্ডস M4A1 এর স্কিন তোমরা পুরো ফ্রিতে পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো যে তোমরা প্যানের স্কিন কী করে পাবে এবং ফ্রেন্ডস অনেক কিছু তোমাদের বলে দেবো যে M4A1 এর স্কিন তোমরা কী করে পাবে। তো এই দুটো জিনিস তোমরা কিন্তু 100% ফ্রিতে পেয়ে যাবে, কোনো এক টাকা ডায়মন্ডও মানে তোমাদের খরচা করতে হবে না, বা এক টাকাও খরচা করতে হবে না, বা এক ডায়মন্ডও খরচা করতে হবে না, পুরোপুরি ফ্রি মানে ফ্রি। তো ভাই আমি কিন্তু এই চ্যানেলে ফ্রির ফ্রির এরকম ধরনের ইভেন্ট কিন্তু আমি আরও আনতে থাকি, কারণ ফ্রেন্ডস সবার কাছে ভাই ডায়মন্ড টপ আপ করার মানে টাকা থাকে না। এবং ফ্রেন্ডস আমরা সবাই স্টুডেন্ট এবং যাদের কাছে টাকা থাকে না, এবং ফ্রেন্ডস অনেকে টাকা খরচা করতে দেয় না ফ্যামিলি থেকে, তো আমি এই চ্যানেলে কিন্তু এরকম ধরনের ফ্রি ফ্রি ইভেন্টগুলো বেশি আনতে থাকি, যাতে যেন তোমরা কিন্তু মানে যারা ডায়মন্ড টপ আপ করতে পারো না তারাও কিন্তু একটু ভালো হোক, একটু উপকার হোক, তো তাদেরকেও আমি চাই। তো অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনে দাও হবে, ঠিক আছে? অল অপশনে দেওয়া হলে কিন্তু আমার ভিডিও সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ফ্রি ফ্রি যেই ইভেন্টগুলো বা জিনিসগুলো আসবে তোমরা সেগুলো ফ্রিতে পেয়ে যাবে। এর জন্য তোমাদের এক টাকাও বা একটা ডায়মন্ডও খরচা করতে হবে না, ঠিক আছে? তো তোমাদের কথাও শুনতে হবে না, ঠিক আছে? তো অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো তোমাদের বলে দিচ্ছি আজকে যে তোমাদের কিন্তু কিভাবে প্যানের স্কিন এবং ফ্রেন্ডস M4A1 এর স্কিন ফ্রিতে পাবে। সর্বফার্স্ট আমি তোমাদের বলে দিচ্ছি M4A1 এর স্কিন কী করে ফ্রিতে পাবে। তোমরা জানো আমাদের কিন্তু যেই র্যাঙ্ক সিজনটা ছিল এতদিন, তো র্যাঙ্ক সিজনটা কিন্তু আমাদের মানে ইয়ে হয়ে গেছে, ওটা কিন্তু সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে। তো র্যাঙ্ক সিজনটা চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সিজন মানে 19 চলে এসেছে, ঠিক আছে? তো সিজন 19 আসার পর তোমাদের বলে দিচ্ছি, দেখো ভাই এটা কিন্তু আমাদের রিওয়ার্ডসে চেঞ্জ হয়েছে। রিওয়ার্ডসে এই যে এটা দেখতে পাচ্ছ M4A1 তোমরা কিন্তু পেয়ে যাবে। কী করে পাবে? M4A1 পেতে গেলে তোমাদের এখানটায় যেতে হবে, গিয়ে ইভেন্টসে যাবে, ইভেন্টসে গিয়ে এখানে তোমাদের যেতে হবে হচ্ছে গিয়ে এইটার মধ্যে, ঠিক আছে? র্যাঙ্ক রিওয়ার্ড দেখতে পাচ্ছ সিজন 19, তো এখানে যে যাবে গিয়ে এখানে তোমরা দেখতে পারবে, এখানে লেখা আছে রিচ BR র্যাঙ্ক সিজন Gold 1, ঠিক আছে? তো তোমাদের বলে দিচ্ছি মানে হচ্ছে কি Gold 1 তোমাদের যেতে হবে। তো আমি এখানে Gold 1 আছি কিন্তু আমি এখনও পাইনি, কেন? কারণ আমি একটাও গেম খেলিনি এখনও র্যাঙ্কেড, তো আমি খেলবো, ঠিক আছে? তো আমি খেলার পর কিন্তু আরামসে পেয়ে যাবো। তোমাদের বলে দিচ্ছি তোমরা যখন গেম খেলবে, তোমরা গেম খেলতে খেলতে ধরো তোমরা ইয়ে Gold 1 যখন আসবে তখন কিন্তু অটোমেটিকলি তোমরা এখানটা আসবে, Gold 1 এসে এই জায়গাটায় আসবে, ইভেন্টসে আসবে, ইভেন্টসে এসে এখানে তোমাদের দেখতে পারবে, ঠিক আছে? তো এখানটা তোমাদের জাস্ট দেখতে পারবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানটায় এসে এখানটায় ইনকমপ্লিট লেখা আছে, এখানটায় ক্লেম অপশান চলে আসবে, জাস্ট ক্লেম করবে, ব্যাস তোমাদের পুরো মানে এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে এই M4A1 স্কিনটা, ঠিক আছে? তো M4A1 স্কিনটাও তো ভালো না কিন্তু ফ্রিতে দিচ্ছে কিন্তু, ঠিক আছে? মোটামুটি একটা বলতে পারো রেঞ্জ আছে, আর কিছুই নেই কিন্তু ভাই, এটা ফ্রিতে জিনিস, তোমরা ফ্রিতে একটা স্কিন হয়ে যাবে তোমাদের কাছে, ঠিক আছে? তো অবশ্যই ফ্রেন্ডস নিতে পারো এটা। তো এটা জাস্ট এবার তোমাদের প্যানের স্কিনটার কথা বলে দিচ্ছি। তো ফ্রেন্ডস তোমরা জানো আমাদের কিন্তু 25শে ডিসেম্বর চলে আসছে, এবং 25শে ডিসেম্বর এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের এখানে কী লেখা আছে, সেলিব্রেট ক্রিসমাস উইথ গিফট ফ্রম ফ্রি ফায়ার। তো ফ্রি ফায়ার আমাদের গিফট দিতে চলেছে, কী গিফট দিতে চলেছে, যেইটা আমাদের তোমাদের বলে দিচ্ছে যে এটা হচ্ছে কি আমাদের MP40 তিনটে গান বক্স দেবে। এবং ফ্রেন্ডস এটা পারমানেন্ট না, আগেই বলে দিচ্ছি, অনেকে জিজ্ঞেস করো যে কনফিউশন থাকে যে ভাই পারমানেন্ট না, ভাই পারমানেন্টটা তিনটে বক্স দেবে। এই বক্স যদি ওপেন করে তোমরা পারমানেন্ট পাও তাহলে তোমরা পারমানেন্ট পাবে, আর যদি 2-3 দিনের জন্য পাও তাহলে কিন্তু 2-3 দিনের জন্যই ওটা থাকবে, মানে ভ্যালিড থাকবে। তো অবশ্যই ফ্রেন্ডস এটা পাবে, আর প্যানের স্কিনটা কিন্তু 100% পারমানেন্ট, ঠিক আছে? তো এবার তোমাদের বলে দিচ্ছি প্যানের স্কিনটা তোমরা কিভাবে পাবে। দেখো ভাই এখানে তোমাদের বলে দিচ্ছি বোয়া ইন BR, ঠিক আছে? বোয়া এখানে দেখতে পাচ্ছ, বোয়া হচ্ছে কি বারমুন্ডায় বোয়া করতে হবে, আমাদের যে বারমুন্ডা ম্যাপ আছে ওখানে বোয়া করতে হবে, একটা মানে একবারই বোয়া করতে হবে, ঠিক আছে? তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানটা যে আমাদের বারমুডা ম্যাপ, ক্লাসিক বারমুডা, তো ক্লাস স্কোয়াড এখানে সরি সিলেক্ট করে দিচ্ছি। তো ক্লাসিক বারমুডা তোমরা খেলবে বা ক্লাসিক র্যাঙ্কেড খেলেও হবে। তো জাস্ট কী করবে, 25 তারিখে গেম ওপেন করে একটা ক্লাসিক খেলবে, ক্লাসিক ম্যাচ খেলে এখানে তোমাদের এখানটা চলে আসবে, চলে এসে দাঁড়াও ফ্রেন্ডস এখানে ইয়ে পাঠাচ্ছে রেখে কেটে দিই। তো চলে এসে কী করবে, চলে এসে তোমরা জাস্ট এই এক্স মাস এখানটা ইয়ে করবে, ঠিক আছে? এক্স মাসের এখানটা আসবে, এক্স মাস সেলিব্রেশান, তারপরে এখান থেকে তোমরা কিন্তু বলে দিচ্ছি যখন বোয়া মারবে তখন কিন্তু এই প্যানের স্কিনটা একদম ফ্রিতে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বোয়া মারলেই কিন্তু পেয়ে যাবে। আর ফ্রেন্ডস বলে দিচ্ছি বোয়া এখানে 3 বার যদি বোয়া মেরে ফেলো তুমি, এখানে দেখতে পাচ্ছ বোয়া লেখা আছে, ঠিক আছে? তো তোমরা এইটা পাবে 10টা, ঠিক আছে? 10টা ওয়েপেন রয়্যাল ভাউচার পেয়ে যাবে। আর ফ্রেন্ডস তোমাদের বলে দিচ্ছি প্লে যদি স্কোয়াড গেম খেলো, স্কোয়াড গেম যদি একটা খেলতে পারো, ঠিক আছে? তোমাদের বলে দিচ্ছি প্লে স্কোয়াড গেম 3টে খেলতে হবে, ঠিক আছে? তো 3 বার খেললে কিন্তু তোমাদের এই এটা দুটো পেয়ে যাবে, মানে 3টে পেয়ে যাবে, 3টে বক্স পেয়ে যাবে, এই MP40 বক্স 3টে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো যেটা যেগুলো বলার ছিল সেগুলো আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে কিন্তু বলে দিলাম। তো ভাই এটা কিন্তু খুবই ভালো, এখানে আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো ভাই বন্দুকের এই স্কিনটা পেতে গেলে তোমাদের মানে 3টে বক্স পেতে গেলে
তোমাদের কিন্তু স্কোয়াড খেলতে হবে, স্কোয়াড গেম খেলতে হবে এবং স্কোয়াড গেম তিনবার খেলতে হবে, তাহলে কিন্তু এটা পেয়ে যাবে। আর প্যান যদি পেতে চাও তাহলে ভাই একবার বোয়া মারতে পারবে। এখানে সাফ সাফ লেখা আছে বোয়া ইন বিআর, এখানে দেখতে পাচ্ছ ওয়ান টাইমস টু গোয়েট, ঠিক আছে। তো এখানে জাস্ট একবার বোয়া মারতে হবে, বোয়া মারলে প্যানের স্কিনটা পেয়ে যাবে। আর ফ্রেন্ডস তিনবার যদি তোমরা বোয়া মারতে পারো তাহলে কিন্তু এটা পেয়ে যাবে। তো 100% আমি সব কিছু কিন্তু বুঝিয়ে বলে দিলাম তোমাদের। তো আশা করছি ফ্রেন্ড তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক সবার কাছ থেকে চেয়ে নেব এবং ফ্রেন্ড বন্ধুদের সাথে শেয়ার করে দাও এই ভিডিওটা। আর ফ্রেন্ডস বলে দিচ্ছি যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে দাবিয়ে দাও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, ততদিন আমি আশা করবো তোমরা ভালোই থাকবে, সুস্থ থাকবে। ততদিনের জন্য টাটা ফ্রেন্ডস।